গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। সুরাসি ব্লগে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। তো দেখতেই পাচ্ছ, ফুচকা দেখে বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই আমরা কি ভিডিও করতে চলেছি। আজকে আমাদের ফুচকা চ্যালেঞ্জ ভিডিও হবে, মানে আমরা তিন বোন মিলে বসেছি, যে জিতবে সেই 500 টাকা পুরস্কার পাবে, আর যে ফুচকা চ্যালেঞ্জে হেরে যাবে তাকে এই শাস্তিটা দেওয়া হবে, মানে ময়দা মাখানো হবে ওটা মুখে। আর কোনো মানে টাইম নেই, যে আগে খেতে পারবে সে ফার্স্ট হবে, তারপরে যে খাবে সে সেকেন্ড হবে, আর যে সবার শেষে সেই শাস্তিটা পাবে। তো শুরু করছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলিয়ে শুরু করতে হ্যায়। কে বলবো, একটু ভাই বল তো, অন করতে স্টার্ট কর। 1 2 3 স্টার্ট। মাসিস মি, कौन है ये लोग, कहां से आते हैं? ফার্স্ট হয়েছে আমাদের। আমি জয়ী, 500 টাকা আমার। বাবা কি করে খেয়েছিস রে? সেকেন্ড। এবং থার্ড হচ্ছে আমাদের ছোট দিদি, ছোট মেজ দিদি। শাস্তি স্বরূপ ময়দা মাখানো হবে মুখে। আজকে আমাদের দিদি ময়দা মুখে মাখবে। वाह क्या सीन है, वाह क्या सीन है। বন্ধুরা তাহলে দেখো, আমার দিদি আজকে হেরে গেছে কিন্তু, আর আমি কিন্তু জয়। 500 টাকা এবারে ময়দা মাখাবো দিদিকে। দিদি হেরে গেছে আমাদের। দিদিকে অবশ্য আগে থেকে বলেছি যে আমি ফার্স্ট হবো, আর ওই হারবে। আমি বলেছি আমি সেকেন্ড হবো। বোনকে আমরা 500 টাকা দিয়ে দিচ্ছি। সেকেন্ড হয়েছে আমি, আমার জন্য তো কিছুই নেই। থার্ড হয়েছে আমার দিদি, দিদির জন্য হচ্ছে ময়দা। এই তুই সেকেন্ড হয়েছে, একটু ময়দা মাখতে হবে না? তাহলে আমার দিদি কিছু হবে নিলে রুকো, জরা সবর করো, বোলা ধাক্কা মুক্কি নাই করনে কা।
করে দিও বন্ধুরা, আমাদের এই মাত্র চ্যালেঞ্জ ভিডিও শেষ করলাম। তো চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতেই পেলে, মানে প্রত্যেকটা প্লেটে 10টা করে ফুচকা ছিল, আর জয়ী তো হয়েছে। আর এ সত্যি প্রচুর খাওয়ায়, খেতে ভালোবাসে প্রচুর, এ সব খাওয়াতেও ভালোবাসি। আর সেটাও ঠিক, কিন্তু আর এ মানে আমরা যদি প্রত্যেকবারে ওই রকম খাওয়ার চ্যালেঞ্জ করি, এ জিতবে, আমি মোটামুটি হারবো, সবসময় হারবো, আর এ তারপরে থাকবে মাছ খেতে, আর আমি সবসময় হেরে যাবো। তো ভেবেছি 500 টাকা পেয়ে গেছি, একটা নতুন জামা অর্ডার মেরে দেবো। আর এটা কিন্তু ওদের করা একদমই উচিত হয়, নিজে সেকেন্ড হয়েছে। আমার তো এটা করা, ওরা আমাকে ইচ্ছে করে ময়দা মুখে দিয়েছে। এটা আমার সত্যি, তোমরাই বলো বন্ধুরা, কমেন্ট করে তোমরাই বলো যে সেকেন্ড হয় তাকে এই শাস্তিটা দেওয়া উচিত, না যে লাস্ট হয় তাকে এই শাস্তিটা দেওয়া উচিত। আর আর ময়দা মেখে আমাদের দুজনকে কেমন লেগেছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা আমরা কিন্তু রই। আর আমি কিন্তু ওই ফ্লিপকার্টের, আর আমার না গলাটা প্রচুর ধরে গেছে জানো তো, তার জন্য হয়তো গলাটা এরকম লাগছে, কিন্তু আসলে আমার গলাটা এরকম না, খুব ভালো গলা, একদম শুনে না। আর বলছি যে আমি যে 500 টাকাটা পেয়েছি, ওটা দিয়ে ভেবেছি যে আজকে একটা শুয়ে শুয়ে দেখবো ফ্লিপকার্টে জামা অর্ডার বেড়ে দেবো। কন এই লোক কাহাঁ সে আতে। আর আমাদের এইরকম চ্যালেঞ্জের ভিডিও যদি তোমরা দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে এইরকম চ্যালেঞ্জের ভিডিও আরও ছাড়বো। আর ভিডিও এই চ্যালেঞ্জের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবে, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে। দেখো ভিডিওটা কেমন লাগলো কিন্তু বলো, কিন্তু ভিডিওটা কেমন লাগলো না অবশ্যই, আর আমার আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যে জোরে জোরে খাচ্ছিলাম, তো তাড়াতাড়ি খাচ্ছিলাম, যদি মুখটা একটু খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবে। এবারে কিন্তু আমরা জয়ী হব, ঠিক আছে? এরপরে চ্যালেঞ্জ ভিডিও আমি কোনোদিনই পারবি না রে, আমি আমি তো পারবই না, আমি এবারে যত চেষ্টা করি হবে না। এদের ঠোঁট আর মুখে হাঁটা দেখো, আর আমার আমার ঠোঁট আর মুখে হাঁটা দেখো, কে জিতবে স্বাভাবিকভাবে সেটাই সবাই বুঝতে পারবে। বাই, ঠিক আছে, আজকের মতো টাটা। আবার কালকে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো, কিন্তু দেখতে হবে না কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে। টাটা টাটা, গুড নাইট, গুড নাইট, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।